আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আর এটা ছিল আসলে আমার বুধবারের একটা ভিডিও ফুটেজ, তো যেহেতু গত 2 দিন হয়ে গেছে আজ এই ভিডিওটা পোস্ট করলাম, কারণ গত 2 দিন আমায় কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, এ কারণেই যে আমার ওয়াইফাই কানেকশনটা তেমন ভালো পাচ্ছিল না এ কারণেই। আর এই যে বুধবার সকালবেলা নাস্তা করেছিলাম, একটু হালুয়া রুটি করেছিলাম, রুটি আসলে অবশ্য রুটিটা পরোটা টাইপই করেছিলাম চার ভাজ দিয়ে, কিন্তু তেল দিয়ে আর ভাজিনি, এমনি সেঁকে নিয়ে এসেছি। আর সুজিটা রান্না করেছি ঘি দিয়ে ভেজে, সুজির ভিতর কোনো দুধ অ্যাড করিনি, আর একটা ডিম ভাজি করে নিয়েছি। নিশাদের বাবা অলরেডি খেয়ে বাইরে চলে গেছে, ওর একটু বাইরে কাজ আছে সেখানে গেছে, আর আমার মেয়েটা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো আজ আমার ভাই এসেছে আমার বাসায়, তো ভাই আসলে ছুটিতে এসেছে কয়েকদিন আগে, তো গ্রামের বাড়ি থেকে এই যে আমার আম্মু এগুলো পাঠিয়েছে, একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এক কবুতরের মাংস, ছোট মাছ, এখানে ছোট মায়া মাছ আছে, মাছের ডিম আছে একটা বাটিতে, আর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা নদী মতন আছে, ওখানে পানি হলেই মাছ ধরা পড়ে, তো ওখানে এরকম ট্যাংরা মাছ ধরা পড়েছিল, আমার আম্মু বলছিল, তো এই জন্য আমার জন্য পাঠিয়েছে। আর এই ট্যাংরা মাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে বড় মাছের ডিম ছিল, সেটাও আম্মু দিয়ে দিয়েছে, আর পাশের এই বাটিতে ছোট মায়া মাছ। আর কবুতরের মাংসটা আসলে নিজেদের বাড়ি না, বাইরে থেকে কিনে আনা, আর গাছের লেবু দুধটাও কিনে দেওয়া, আর এই সবজিগুলো আমাদের গাছেরই, গাছের পুঁই শাক, আর এই প্যাকেটের ভিতরে চাল কুমড়ার শাক আছে, আর কাঁচকলাটাও আমাদের গাছের। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটাই। আর ভাই বোনের বাসায় আসলে যে কত ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যাদের ভাই আছে, যে ভাইয়েরা বোনের বাসায় বেড়াতে যায় কত যে ভালো লাগে। আসলে শৈশবে যখন এক জায়গায় থেকেছি, কত খুনসুটি, কত মারামারি, মানে অনেক দুষ্টুমির মধ্যে দিয়ে বড় হয়েছি, অথচ এখন এত ব্যস্ত হয়েছি আমি আমার সংসার নিয়ে, ছোট ভাই তার সংসার নিয়ে, তো এই জন্য ভাই বোনের তেমন আমরা সময় দিতে পারি না। ভাইটাও অনেক দিন পর পর আসে, সেই যাই যাই করে, মানে বেশিক্ষণ থাকতে চায় না, অনেক ব্যস্ত, তো যতক্ষণই থাকে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় সব কাজ রেখে ওকে ওর সাথে বসে একটু গল্প করি, কিন্তু আসলে সেরকম গল্প করা হয়ে ওঠে না, কারণ ভাই আসলে মনে হয় যে ওকে কী দেবো কী খাবো, একটু ব্যস্ত হয়ে পড়ি। তো এই ব্যস্ততার জন্য ভাই বোন মিলে বসে আর ওরকম করে গল্প করা হয় না। তো যাই হোক, আর রসমালাই আমার খুব পছন্দ, এই জন্য আমার জন্য রসমালাই নিয়ে এসেছে, আর এখানে আমার আপেল এটাও নিয়ে এসছে। তো এখন মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলার দিনগুলোই ভালো ছিল, সবাই যখন এক জায়গায় ছিলাম, সব সময় গল্প আড্ডায় সময়গুলো কীভাবে কেটে গেছে, তখন হয়তো বিরক্ত বোধ করতাম যে কখন ও আমার চোখের সামনে থেকে চলে যাবে, কখন আমি একা নিজের মতো থাকবো, নিজের মতো করে সময় কাটাবো, কিন্তু এখন তার সম্পূর্ণ বিপরীত, এখন মনে হয় ও আমার চোখের সামনে যতক্ষণ থাকে ততক্ষণ আমার খুবই ভালো লাগে, কিন্তু এখন সেই সময়টা আর নেই। আসলে সেই সময়টা সময়ের গতিতে ব্যস্ততার মাঝে হারিয়ে গেছে এটাই। তো রসমালাইটা আমি একটু খাবো বলে বাটিতে তুলে নিলাম, আর রসমালাইয়ের মধ্যে যে ছোট ছোট কালো, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো ময়লা, কিন্তু না, এটা আসলে একটু এলাচ গুঁড়া, এই জন্য কালো কালো। তো আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম যে হয়তো বা, কিন্তু না, এটা আসলে এলাচ, হয়তো এলাচ ই করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে এজন্য। তো এই রসমালাইটা আসলে আমাদের মাগুরা শহরের না, শহর থেকে দূরে একটা জায়গার, আর এটা খুবই স্পেশাল, আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর এখন এই যে রান্নায় চলে এসেছি, একটু গরুর মাংস রান্না করবো। অবশ্য গরুর মাংস রান্নাটার প্ল্যান আমাদের আগে থেকেই ছিল, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর ডিম সিদ্ধ দিয়ে আমি পটল এই যে কেটে নিয়েছি, পটল ভাজি করব, সিম্পল রান্না বান্না আর কি। তো এই যে গরুর মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে আলু দিয়ে, আর একটু পোলাও রান্না করেছি আমি, আমারও বেশ কিছুদিন ধরে একটু পোলাও খেতে ইচ্ছা হচ্ছিলো, তো ভাবলাম যে রান্না করি।
তো এই তো ভাই আবার একটু গল্প গুজব করে বলছিল চলে যাবে, তো জন্য ওকে খাবার দিয়ে দিয়েছি। তো খাবার খাওয়ার সময় আমি একটু ভিডিও করেছিলাম, তো হাসছিল, মানে লজ্জা পাচ্ছিল আর কি। তো যাই হোক, এই সময়টাকে বন্দি করার জন্যই ওকে একটু তুলে নিলাম। তো আপনাদের কাছে ভিডিও শেষ প্রান্তে একটা দোয়া চাই, আমাদের ভাই বোনের বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, আর যাদের ভাই বোন আছে তাদের বন্ধনও যেন সারা জীবন অটুট থাকে, এই দোয়াই করি। আসলে আপনারা তো জানেন যে আমার একটাই ভাই, আমি চাই যে আমার ভাইয়ের সাথে আমার সারা জীবনের সম্পর্কটা খুব ভালোভাবে থাকুক, এটাই আল্লাহর কাছে চাওয়ার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।